আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তুহিন ব্লগস এর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নে। দাসুরিয়া ইউনিয়নে এই হাটটি বসে প্রতি রবিবার ও মঙ্গলবার। সুপ্রিয় দর্শক, আজ আমরা দেখব দাসুরিয়া হাটের চিত্র আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আসুন বন্ধুরা, আজকে আমরা দাসুরিয়া হাটটি দেখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই, বেগুন কি দামে বিক্রি হচ্ছে? বেগুন 25 টাকা বিক্রি। 25 টাকা 20 টাকা কিনে আনছেন না আপনার জমির? আমার তুলি কেনা সব না। আর ফুলকপি কি দামে বিক্রি হচ্ছে আজকে? ফুলকপি বিক্রি হচ্ছে পাইকারি 1200 টাকা। 1200 টাকা মূল? মূল পাইকারি বলতে নাই। আর মুলা, মুলা বেচা 200 টাকা। মুলা বিক্রি হচ্ছে 200 টাকা 250 মূল। এত কম দাম এখন? এত দাম হয়েছে না। দর্শক, আমরা আজকে চলে আসছি দাসুরিয়া হাটে। এই হাট থেকে দেখার চেষ্টা করতেছি কি দামে সবজি বিক্রি হচ্ছে আজকে। কি দামে বিক্রি হচ্ছে ভাই জান? মুলা, মুলা বিক্রি আছে 15-10 কেজি, 15-10। আর ফুলকপি 40 টাকা কেজি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? কাঁচামরিচ কি দামে বিক্রি হচ্ছে আজকে? আজকে 80 টাকা কেজি। দাম কমে গেছে তাহলে না? শীতের সবজির দাম তো কমে গেছে না? মুলা 20 টাকা কেজি। আর ফুলকপি 40 টাকা কেজি। ফুলকপির দামটা এখনো একটু দাম আছে? একটু দাম আছে, 60 টাকা 50 টাকা কমতেছে আস্তে আস্তে। দর্শক, আমরা শীতের সবজির দাম দেখতেছি মোটামুটি কমে আসছে। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, গুড় উঠে গেছে তাহলে না? গুড় উঠে গেছে না? কেমন দামে বিক্রি হচ্ছে? 110 টাকা কেজি। দাম কমে নাই তো তাহলে এখনো? না, পাইকারি বাজার আর কিছুদিন পর কমবে না? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। দর্শক, এই যে পিঠা তৈরির গুড় চলে আসছে বাজারে, তবে এখনো দাম কমে নাই, ইনশাল্লাহ আর কিছুদিন পরে কমে আসবে আশা করা যায়। আসসালামু আলাইকুম। ফুলকপি কার? ফুলকপি আমার ভাই। ফুলকপি কি দরে বিক্রি হচ্ছে আজকে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। দাম কমছে তাহলে সবজির? আর এই পুরাতন আলু? আলুর দাম কমে নাই? আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না। দর্শক, এখানে সব শীতের শাক উঠে গেছে, মূলা শাক না? শাক কি দরে বিক্রি হচ্ছে আজকে? 5 টাকা আটি। দর্শক, এক আটি মূলা শাক বিক্রি হচ্ছে আজকে 5 টাকা আটি দাসুরিয়া হাটে। গাজরও উঠে গেছে না? এখনো সাইজ ভালো হয় নাই তো? না, ভালোটা আসে না কেন? ভালোটা চলে ঢাকা। ও ও, ভালোটা চলে যাবে সব ঢাকায়, আর আমরা খাবো সব ক্যাট। এটা কি রকম কথা? ভালোটা খাইলে 70-80 কেজি খাবে, ওই আগে দৌড় মারবি, মানে 1 কেজি বেচা হলে সারা দিন। আর এটা কত করে বিক্রি হচ্ছে? এটা ঠিক না, 30 কেজি, 25-30 টাকা কেজি। 40 ভালো তো এখন পাইকারি মার্কেটে বেচা হচ্ছে 45 টাকা কেজি পাইকারি। পাইকারি বুঝুন নাই আমার দেশে, মানে কিনতে পারি না তুমি। আর সিম কত করে যাচ্ছে ভাই জানা? 40 টাকা কেজি সিম পাইকারি, হোসা 40, পাইকারি 35। আচ্ছা, দর্শক লাউ উঠছে, কিন্তু লাউয়ের চেহারা খুব একটা ভালো না। ও, কিনেই আনছেন ক্যাট না? ক্যাট লাউ, এগুলা কি দামে বিক্রি হয়? 10 টাকা থেকে 15 টাকার মধ্যে বিক্রি হয়। আচ্ছা ধন্যবাদ। এই যে এখানে কিছু কাঁচা কলা বিক্রি হচ্ছে, কাঁচা কলা কি দরে বিক্রি হয়? এটা ধরেন আগের দাম বাড়তেছিল, এখন ধরেন 15 টাকা থেকে শুরু করে 2025, মানে শীতের সবজি উঠতেছে, এগুলার দাম আস্তে আস্তে কমতেছে।
ঝিঙাটা ধরেন 20 টাকা ঝিঙা 20 টাকা কেজি হ্যাঁ ঝিঙা তো শীতের সবজি না এটা তো তারপরে ধরেন বিক্রি হচ্ছে না দর্শক আজকে আমরা অবস্থান করতেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া হাটে দর্শক আজ 24 নভেম্বর 2020 রোজ মঙ্গলবার আমরা চলে আসছি দাশুরিয়া হাটে দাশুরিয়া হাট থেকে সবজির বাজার দর জানার চেষ্টা করতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি ধনে পাতা উঠে গেছে না ভাই দেশাল পাতা এটা না দর্শক একদম দেশি ধনিয়া পাতা উঠে গেছে বাজারে কি দরে বিক্রি হচ্ছে ভাইজান আজকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকে মূলত ঈশ্বর দিতেই চাষ হচ্ছে না বাইরে থেকে তো না আশেপাশে কি দরে বিক্রি হচ্ছে 15 টাকা কেজি 15 টাকা কেজি ভাই শীতের ওলকপি গাজর ফুলকপি এগুলো ওইভাবে ওঠে নাই এখনো না ক্যাট তো ভালোটা ওঠে নাই ভালো উঠে গেছে না ওলকপি ওঠেনি এখনো ওলকপি উঠে গেছে লেবু এটা চায়না লেবু চাষ হচ্ছে না বাগানে আপনারই কলম আছে না লেবু কি দরে বিক্রি হচ্ছে 8 টাকা হালি হ্যাঁ 200 টাকা সব 200 টাকা সব আচ্ছা ধন্যবাদ ভাইজান দর্শক আমরা আজকে দাশুরিয়া হাটের শাকসবজির বাজার দর জানার চেষ্টা করতেছি করলা কি দামে বিক্রি হচ্ছে ভাই 60 টাকা থেকে 70 টাকা দর্শক ফুলকপি মোটামুটি ভালো চেহারা চলে আসছে বাজারে মোটামুটি এক সপ্তাহ আগে এত ভালো ফুলকপি ছিল না আজকে মোটামুটি ভালো চেহারার ফুলকপি চলে আসছে এগুলো কি দরে বিক্রি হচ্ছে ভাইজান 40 থেকে 45 টাকা কেজি কেজি ভালো কাঁচামরিচের দাম কি কমছে 20 টাকা পোয়া 80 টাকা কেজিতে আজকে বিক্রি হচ্ছে বাজারে আর বেগুন বেগুন 25 টাকা থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে আজকে সুন্দর বেগুন এগুলো কি চাষ করছেন আপনি না কিনে আনছেন সব কেনা আল্লাহ দিলে লাভ থাকে তো ব্যবসা বাণিজ্যে মোটামুটি চলে যাচ্ছে না আল্লাহ ভরসা আচ্ছা ভালো থাকে না এগুলো তো পুরাতন রসুন না ভাই কত করে বিক্রি হচ্ছে এগুলো কেজি 50 টাকা থেকে 60 টাকা কেজি ভাইজান ধনিয়া পাতা কি দামে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ভাই দেশি দর্শক বেগুনের দাম কমে গেছে আজকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে দাশুরিয়া হাটে আরো আরো কমে যাবে হ্যাঁ তা তো কমবে শীতের সবজি ওঠা শুরু হয়ে গেছে তো মূলা উঠে গেছে মোটামুটি ফুলকপি সুন্দর সাইজের চলে আসছে জলপাই আছে এখনো বাজারে জলপাই কি দরে বিক্রি হচ্ছে জলপাই 35 টাকা কেজি শেষের দিকে না একদম জলপাই শেষই হয়ে গেছে না মানকচু কিভাবে বিক্রি হয় কেজি হিসেবে 20 টাকা কেজি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন পাতাকপি কি দরে বিক্রি হচ্ছে আজকে 35 টাকা কেজি মোটামুটি শীতের সবজি ওঠা শুরু হয়ে গেছে না পাওয়া যাচ্ছে কিছু কিছু এখন না ভালোই পাওয়া যাচ্ছে ফুলকপি তো বেশ ভালো সাইজেরই চলে আসছে না মাশাআল্লাহ আশা করা যায় আর 2-1 সপ্তাহের মধ্যে সব সবজি উঠে যাবে না দামও কমে যাবে তখন
বেগুন আছে 30 টাকা 30 টাকা কেজি বেগুনের দাম কমে গেছে তাহলে গত সপ্তাহে অনেক দাম ছিল দর্শক আজকে আমরা আছি দাশুরিয়ার হাটে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া হাটে এখানকার প্রথমে সবজি বাজার দেখতেছি সবজির দরদাম জানার চেষ্টা করতেছি এরপরে আমরা যাব হাঁস মুরগির সাইডে ততক্ষণে আপনারা সবজি বাজার দর দেখুন আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাইয়া ভাই লাউ কি কিনে আনছেন না বাড়ি লাগানো কিনে আনছে ভাই কিনে আনছেন এগুলো কি দরে বিক্রি হচ্ছে আজকে 20 টাকা করে বিক্রি হচ্ছে 20 টাকা করে এক পিস এক পিস তাহলে মোটামুটি দাম কমছে হ্যাঁ অনেক কমেছে অনেক কমে গেছে এই লাউগুলা কোন অঞ্চলে চাষ হচ্ছে এটা এখান করে ভাড়াইমারি অঞ্চল ভাড়াইমারিতে চাষ হয় আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি ভাই পয়সা কাছে কি দামে বিক্রি হচ্ছে ভাইজান বর্তমানে 10 15 10 টাকা থেকে 15 টাকা কেজি কেজিতে বিক্রি হচ্ছে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আমরা সবুজ শাক দর্শক এই পাশে সবুজ শাক বিক্রি হচ্ছে সবুজ শাক কি দরে বিক্রি হচ্ছে আজকে 5 টাকা 5 টাকা আটি সাথে আছে লাউ লাল শাক বেশি 6 টাকা 6 টাকা আটি পালং শাকও উঠে গেছে দর্শক দেখতে পাচ্ছি আমরা ভাই পালং শাক কি দামে বিক্রি হচ্ছে কত শাকের দাম সেম প্রাইস সেম প্রাইস না 6 টাকাতে বিক্রি হচ্ছে পালং শাক এগুলো তো সব আমাদের ঈশ্বরদী অঞ্চলেই চাষ হচ্ছে তাই না আচ্ছা ভাইজান ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি কাকার নাম কি আমার নাম ইদ্রিস মালিতা ইদ্রিস মালিতা কাকা এই দাশুরিয়া বাজারে কতদিন যাবত আপনি দোকান চালানো করতেছেন 25 30 বছর 25 30 বছর হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ব্যবসা বাণিজ্য কেমন হয় হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছে আচ্ছা এই হাট তো মাত্র দুই দিন সপ্তাহে আর বাকি দিনগুলো কি করেন বাকি আর ওই মুলাটু এই মুলাটু হাট তো ওইটা কি কি বারে ওই খালি শুধু সোমবারে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার ওই হাট মানে এক এক দিন এক এক হাটে চলে যান আপনি ও আচ্ছা মানে বসে থাকেন না তো না 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 সময় নাই ঘুমায় না সংসার চলা লাগবে রে বাবা আচ্ছা ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে দুইটা বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে দেখা শোনা করে না তারা হ্যাঁ দেখা শোনা করে না হ্যাঁ করবে না মানে কি এত কত লাতি করতে এত কত ফাংশনে এত কত জিনিস কি নিছ তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা মরিচ কি দামে বিক্রি করতেছেন আজকে মরিচ হলে 80 টাকা কেজি 80 টাকা কেজি 20 টাকা 20 টাকা পোয়া দাম কমতেছে তার বেগুন 30 টাকা কেজি বেগুন 30 টাকা কেজি 30 টাকা কেজি এগুলো তো সব কিনে আনেন আপনি হ্যাঁ কিনা তো বটে চাষেন না না চাষের অত পাবো কোন বাবা লাউ কি দামে বিক্রি হচ্ছে ভাই 20 টাকা সব তো ঈশ্বর দিতেই চাষ হয় না এগুলা সব ঈশ্বর দের কাছে বাইরে থেকে আসার দরকার হয় না না সবজি মোটামুটি ঈশ্বর দিতেই ভালো পাওয়া যায় সব সবজিই আছে এখানে আছে মূলা মূলা ফুলকপি বেগুনের চেহারা সুন্দর আছে আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা কি কি আনছেন আজকে বিক্রি করার জন্য মূলা আছে বেগুন আছে কোবি আছে মোটামুটি শীতের সবজি উঠতেছে না জলপাই আছে জলপাই তো শেষের পথে কাকা কত করে বিক্রি হচ্ছে জলপাই জলপাই 30 টাকা কেজি 25 টাকা কাকা বেগুন কত করে বিক্রি হচ্ছে 25 টাকা আপনি আবার 5 টাকা কম চাচ্ছেন কমই চাচ্ছেন না বেগুন ভালো তো আচ্ছা কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এটা কি জিনিস এটা হচ্ছে আলু আলু মাছটা দেখাও তো গোশের সাথেও খাওয়া যায় এগুলো কি দামে বিক্রি হয় এটা ভাই 60 বেশি 50 বেশি 50 কেজি কেজি ভাই পালং কি দামে বিক্রি হচ্ছে পালং দাদা বেচা হচ্ছে 3 আটে 20 টাকা
তিনাটি 20 টাকা কেজি হচ্ছে 30 টাকা কেজি 30 টাকা তাহলে পালং শাকের দামটা একটু বেশি আছে দর্শক দাশুরিয়ার এই হাটটা বেশ বড় প্রচুর শাকসবজির আমদানি হচ্ছে আজকে আর শীতের ভিতর তো আরো অনেক শাকসবজি উঠবে এখন মোটামুটি আমদানি হচ্ছে ধরা পড়েছে ভাই ধনিয়া পাতা কি দামে বিক্রি হচ্ছে দুই আটি পনেরো টাকা দেশি না এগুলো দেশি পাতা আর করলা ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই সিম কি দামে বিক্রি হচ্ছে আজকে চল্লিশ টাকা কেজি আর করলা ষাট টাকা কেজি দর্শক আজকে চলে আসছি ঈশ্বরদীর দাশুরিয়া হাটে এই হাট থেকে শাকসবজির বাজার দর জানার চেষ্টা করতেছি ভাই এগুলো তো পুরাতন আলু নাকি উঠবে আলু কি দামে বিক্রি হচ্ছে দাম কমে নাই নতুন আলু না ওঠা পর্যন্ত কমবে না না আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই লাউ কি দামে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা থেকে বিশ টাকা আচ্ছা চকচকা লাউ সুন্দর লাউ আচ্ছা ভাইজান ধন্যবাদ ব্যবসা করলে বরবটি কি দামে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি বিশ টাকা আটি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই কাঁচকলা কি দামে বিক্রি হচ্ছে পনেরো টাকা কি হালি হালি বিক্রি হচ্ছে আর পেঁপে পেঁপে বিশ টাকা কেজি মূলা আর পাতাকপি কি দামে বিক্রি হচ্ছে আজকে তিরিশ টাকা কেজি এগুলো তো ঈশ্বর দিতে চাষ হচ্ছে না সব এখানকারই আসসালামু আলাইকুম কাকা এগুলো তো দেশি শশা না দেশি শশা কি দামে বিক্রি হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা মন আর খুচরা বিক্রি করতেছেন কত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি এগুলো তো ঈশ্বর দিতেই চাষ হচ্ছে না বাইরে থেকে আনতে হয় না আর পেঁয়াজ আজকে কি দরে বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি বেগুনের আমদানি মোটামুটি ভালোই হচ্ছে বেগুন কত করে বিক্রি হচ্ছে ভাই তিরিশ টাকা না আর সিম সিম চল্লিশ টাকা সিমের দাম কমে গেছে তাহলে আর লাউগুলা কেমন দামে বিক্রি হচ্ছে এক একটা পঁচিশ টাকা পিস ভাই বেগুন কি কিনে আনা না চাষ করা সবই কেনা না কিনেই আনেন সব আপনারা আজকে কি দরে বিক্রি হচ্ছে বেগুন আটশো টাকা পাইকারি ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ না আচ্ছা এখানে তো দুই দিন সপ্তাহে বাকি দিনগুলো কি করেন বাকি দিনগুলো আমাদের সবজি আবাদ আছে এগুলো করি অন্যান্য হাট করি অন্যান্য হাটেও যান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই